আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডি বেবিনের চ্যানেলে। আজ আমরা শিখবো আরবি ভাষা শিক্ষা ক্লাস 468 নম্বর ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি। প্রথমে আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে, আমার একটা কাজ লাগবে। আরবি ভাষায় বলবেন, আনা আবগা শোগল ওয়াহেদ। আনা মানে আমার, আবগা মানে লাগবে, শগুল অর্থ কাজ, ওয়াহেদ মানে একটা। আনা আবগা শগুল ওয়াহেদ, আমার একটা কাজ লাগবে। তারপর এক মাস আমার কাজ নাই, আরবিতে বলবেন ওয়াহেদ সাহার আনা মাফি শগুল। ওয়াহেদ মানে এক, সাহার অর্থ মাস, আনা অর্থ আমার, মাফি শগুল মানে কাজ নাই। ওয়াহেদ সাহার আনা মাফি শগুল, এক মাস আমার কাজ নাই। তারপর লিখা আছে, আমার বাড়িতে অনেক সমস্যা, আরবিতে বলবেন আনা বেইত মুশকিলা কাতির। আনা অর্থ আমার, বেইত মানে বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা, কাতির শব্দের অর্থ অনেক। আনা বেইত মুশকিলা কাতির, আমার বাড়িতে অনেক সমস্যা। তারপর লিখা, আমি কখন কাজে আসবো, আরবি ভাষায় জিজ্ঞেস করবেন আনা মিতা ইজি শুভল। আনা মানে আমি, মিতা অর্থ কখন, ইজি শব্দের অর্থ আসব, শুভল মানে কাজ। আনা মিতা ইজি শুভল, আমি কখন কাজে আসব। তারপর লিখা আছে, আমার ঠান্ডা পানি লাগবে, আরবি ভাষায় বলবেন আনা আবগা ময়া বারিত। আনা অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ময়া মানে পানি, বারিদ শব্দের অর্থ ঠান্ডা। আনা আবগা ময়া বারিদ, আমার ঠান্ডা পানি লাগবে। নেক্সট লিখা আছে, আজ অনেক গরম, আরবি ভাষায় বলবেন আলিয়ুম ওয়াজিদ হার। আলিয়ুম মানে আজ, ওয়াজিদ শব্দের অর্থ অনেক, হার শব্দের অর্থ গরম। আলিয়ুম ওয়াজিদ হার, আজ অনেক গরম। এরপর লিখা, কাল টাকা দিবে সবাইকে, আরবিতে বলবেন বোখরা জিব ফুলুস কুল্লু নফর। বোখরা মানে কাল, জিব মানে দিবে, ফুলুস অর্থ টাকা, কুল্লু নফর মানে সবাইকে, বোখরা জিব কুল্লু ফুলুস ফুলুস কুল্লু নফর, কাল টাকা দিবে সবাইকে। আগে বাহিরে কাজ করতাম, আউয়াল শগুল বাররা, আউয়াল অর্থ আগে, শগুল মানে কাজ, বাররা অর্থ বাহিরে। আউয়াল শুগল বাররা, আগে বাহিরে কাজ করতাম। শুধু একটা চা খাবে, আরবি ভাষায় বলবেন বাস ওয়াহেদ শাহি। আনা অর্থ আমি, মা ইসমা এটা আমার গাড়ি, আরবি ভাষায় বলবেন হাদা আনা সাইয়ারা। হাদা অর্থ এটা, আনা মানে আমার, সাইয়ারা শব্দের অর্থ গাড়ি। হাদা আনা সাইয়ারা, এটা আমার গাড়ি। তোমার গাড়ি কোথায়, ওয়েন ইনতা সাইয়ারা। ওয়েন মানে কোথায়, ইনতা শব্দের অর্থ তোমার, সাইয়ারা মানে গাড়ি। ওয়েন ইনতা সাইয়ারা, তোমার গাড়ি কোথায়। আমার গাড়ি নষ্ট, আরবি ভাষায় বলবেন খারবান আনা সাইয়ারা। খারবান মানে নষ্ট, আনা অর্থ আমার, সাইয়ারা মানে গাড়ি। খারবান আনা সাইয়ারা, আমার গাড়ি নষ্ট। তুমি জানো এটা কত টাকা, ইনতা মালুম হাদা কাম ফুলুস। ইনতা মানে তুমি, মালুম মানে জানো, হাদা অর্থ এটা, কাম মানে কত, ফুলুস অর্থ টাকা। ইনতা মালুম হাদা কাম ফুলুস, তুমি জানো এটা কত টাকা। আমরা এখন ব্যস্ত, আরবিতে বলবেন নাহনু আলহিন মশগুল। নাহনু মানে আমরা, আলহিন অর্থ এখন, মশগুল শব্দের অর্থ ব্যস্ত। নাহনু আলহিন মশগুল, আমরা এখন ব্যস্ত। সে কাজ করে, আরবিতে বলবেন হুয়া সাউই শগুল। হুয়া অর্থ সে, সাউই মানে করা, শগুল শব্দের অর্থ কাজ। হুয়া সাউই শগুল, সে কাজ করে। বস আমার ছুটি লাগবে, আরবিতে বলবেন মুদির আনা আবগা ইজাজা।
মুদির মানে বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা মানে ছুটি। মুদির আনা আবগা ইজাজা, বস আমার ছুটি লাগবে। এরপর লিখা, আমি এখনই যাব, আরবিতে বলবেন আনা রোহ আল গিন। আনা মানে আমি, রোহ শব্দের অর্থ যাব, আল হিন অর্থ এখনই। আনা রোহ আল হিন, আমি এখনই যাব। এরপর লিখা, তুমি এখানে বসো, আরবিতে বলবেন ইন্তা ইজলিশ হেনা। ইন্তা মানে তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইন্তা ইজলিশ হেনা, তুমি এখানে বসো। এরপর লিখা, আমি অবশ্যই এখন যাব, আরবিতে বলবেন আনা লাজিম রোহ আল হিন। আনা অর্থ আমি, লাজিম মানে অবশ্যই, রো অর্থ যাব, আল হিন মানে এখন। আনা লাজিম রো আল হিন, আমি অবশ্যই এখন যাব। আমি একটু পরে আসবো, আরবিতে বলবেন আনা ইজি বাদ শোয়াইয়া। আনা মানে আমি, ইজি অর্থ আসবো, বাদ শোয়াইয়া অর্থ একটু পরে। আনা ইজি বাদ শোয়াইয়া, আমি একটু পরে আসবো। নেক্সট লিখা আছে, তুমি কখন এসেছো, আরবিতে জিজ্ঞাসা করবেন ইন্তা মিতা ইজি। বাক্যটিতে ইন্তা মানে তুমি, মিতা অর্থ কখন, ইজি শব্দের অর্থ এসেছ। ইন্তা মিতা ইজি, তুমি কখন এসেছ। তারপর লিখা আছে, আমি গতকাল এসেছি, আরবিতে বলবেন আনা ইজি আমস। আনা অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা, আমস মানে গতকাল। আনা ইজি আমস, আমি গতকাল এসেছি। তারপর লিখা আছে, গতকাল আজ আগামীকাল, আমস আলিয়ুম বোখরা। আমস মানে গতকাল, আলিয়ুম অর্থ আজ, বোখরা মানে আগামীকাল। আমস আলিয়ুম বোখরা, গতকাল আজ আগামীকাল। তারপর তুমি কেন আসনি, ইন্তা লেশ মা ইজি। ইন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মা ইজি মানে আসনি। ইন্তা লেশ মা ইজি, তুমি কেন আসনি। আমার রুমে এসি নাই, আরবিতে বলবেন আনা গোরফা মাফি মোকাইস। আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মানে নেই, মোকাইস অর্থ এসি। আনা গোরফা মাফি মোকাইস, আমার রুমে এসি নেই। স্বাগতম, ভিতরে আসুন, আরবিতে বলবেন মারহাবা তাফাদ্দাল। মারহাবা মানে স্বাগতম, তাফাদ্দাল মানে ভিতরে আসুন। মারহাবা তাফাদ্দাল, স্বাগতম, ভিতরে আসুন। নেক্সট লিখা আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 468 নম্বর ক্লাসটি করার জন্য। সবাই বিডি বেবি নেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।